এই পর্বে আমরা কম্পিউটারের কিছু বেসিক সেটিংস দেখব। প্রথমে যেটি দেখব, আমাদের কম্পিউটারের ওয়ালপেপারটি কীভাবে চেঞ্জ করা যায়। ওয়ালপেপার সেট করার সহজ উপায় হচ্ছে, আপনি যে ইমেজটিকে ওয়ালপেপার হিসেবে সেট করতে চান সেই ইমেজটির রাইট বাটনে ক্লিক করবেন। যেমন আমরা এই ইমেজটিকে ওয়ালপেপার হিসেবে সেট করতে চাই, এটিকে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড এই অপশনটি দিয়ে দেব। যদি আমরা এটি দিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের ওয়ালপেপারটি চেঞ্জ হয়ে গেছে। এভাবে আমরা যেই কোনো ইমেজকে আমাদের ওয়ালপেপার হিসেবে সেট করতে পারি। যেমন আমি এই ওয়ালপেপারটি চেঞ্জ করতে চাই, এই ইমেজটিকে আমি ওয়ালপেপার হিসেবে সেট করব। রাইট বাটন ক্লিক, সেট অ্যাজ ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ হয়ে গেল। এভাবে আমরা আমাদের প্রয়োজনীয় ইমেজকে আমাদের ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে পারি। অনেকের কম্পিউটারে তাদের ডেট টাইম ঠিক থাকে না, আমাদের ডেট টাইমটি এখানে শো করছে। এখন 10:11, 6 সেপ্টেম্বর 2020। আমরা যদি ডেট টাইম ঠিক করতে চাই তাহলে চলে যাব সেটিংসে। সেটিংস কোথায় খুঁজে পাব, আমরা এই আইকনটিতে ক্লিক করতে পারি। এখান থেকে অল সেটিংস এই অপশনে চলে যাব, অথবা আমরা এখানে সার্চ করব সেটিংস, সেটিংস অপশনে চলে যাব। আমাদের কম্পিউটারের সকল সেটিংস এখানে শো করবে। এখান থেকে আমরা চলে যাব টাইম অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, চলে যাব ডেট টাইম। ডেট টাইমে দুইটি অপশন আমাদের লক্ষ্য করতে হবে, সেট দ্য টাইম অটোমেটিক্যালি, অটোমেটিক আপনার টাইম সে সেট করে নেবে। এই অপশনটি যদি দিয়ে নেই তাহলে আমাদের টাইম জোন অনুযায়ী সে অটোমেটিক আপনার টাইম সেট করে নেবে, অথবা আপনি চাইলে ম্যানুয়ালি টাইম সেট করতে পারেন। ম্যানুয়ালি ডেট টাইম সেট করার জন্য অবশ্যই সেট দ্য টাইম অটোমেটিক্যালি এই অপশনটি অফ করতে হবে। এটিকে আমরা অফ করলাম, চলে আসবো চেঞ্জ অপশনে, সেট দ্য ডেট অ্যান্ড টাইম ম্যানুয়ালি। চেঞ্জ অপশনে ক্লিক করলে আমরা ম্যানুয়ালি ডেট টাইম সেট করতে পারবো। আমরা চাইলে মাস চেঞ্জ করে দিতে পারি, ডেট এবং টাইম চেঞ্জ করে দিতে পারি। এর চেয়ে ভালো আপনি ম্যানুয়ালি চেঞ্জ না করে সেট দ্য ডেট টাইম অটোমেটিক্যালি এই অপশনটি অন করে দিন।